আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টগর ফিশিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো, যারা নতুন, যারা হচ্ছে হুইল সেট আপ করতে পারে না, বিশেষ করে আজকে যে সেট আপটা সেটা হচ্ছে নদীর জন্য, যাতে ফাতনা এসব লাগে না। তো আমি হাত ছিপ কীভাবে করতে হয় আমার একটা ভিডিওতে আমি দেখাইছি, কিন্তু এটা শুধুমাত্র নদীর সেট আপ। যারা একেবারে নতুন অবস্থায় যারা হুইল ছিপ হাতে পান, তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে, যে কীভাবে সেটিং করবেন একেবারে এ টু জেড পুরোটাই দেখানো হয়েছে। তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, একেবারে এ টু জেড পুরোটাই দেখানো হয়েছে। এখন আমি যে কিংফিশার একটা রড নিয়েছি, দেখেন এর ভিতরে একটা ফাঁকা মতো জায়গা থাকে যেটা থেকে এই রিলটা ঢুকাতে হবে। এই যে আমার বাম হাত করা, আপনারা চাইলে ডান হাত করে নিতে পারবেন। যারা নতুন তাদের বলছি প্রতিটা রিলই এরকম করা যায়, ডান বাম করা যায়, বিশেষ করে স্পিনিং রিলগুলো এরকম করা যায়। দেখতে পাচ্ছেন এখানে যে প্যাচটা, এই প্যাচটা দিয়েই আপনারা ডান বাম করতে পারবেন খুলে। তো আমার যেহেতু বাম হাতে সেটিং, আমি বাম হাত ই করি, সেহেতু আপনারা চাইলে ডান হাত করে নেবেন। এবার দেখেন এভাবে ঢুকাই নিতে হবে, একটা খাদ মতো আছে, তারপর একটা পেজ আছে, এই পেজ দিয়ে আপনারা এভাবে টাইট দেবেন। ব্যাস একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন কিভাবে সুতা পরাচ্ছি পুরো বক বক করবো না, আপনারা দেখতে থাকুন। Thank you.
বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগছে। এর পরবর্তীতে আমি ইষ্টপারেতে হাত সেভ করে দেখাবো, যেটা অতীতেও করেছি কিন্তু আবার ভালো করে দেখাবো যারা নতুন তাদের জন্য। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন।